আজকে একটা সমস্যা হয়েছে, দেখেন এই যে আমার যে এসএফটির কেসিং এর লাইন, মানে এসএফটির এসএফটি লাইন নাই, এসএফটিতে লাইন নেই কোনো, ঠিক আছে। তো আমি মিটার চেক দিলাম, পাওয়ার মিটার চেক দিলাম, পাওয়ার মিটারে আসে আর কি, ঠিক আছে, কিন্তু আমার এনে পাইতেছে না। তো আমি এসএফটি কেসিং আছে, এসএফটি কেসিংও দেখলাম পায় না, একটা সিসকো আছে ওইটাতেও দেখলাম পায় না। তো এখন অফিসে ফোন দিছি, তা ওনারা দেখতেছে কি হয়েছে, দেখেন মিটারে দেখাই দিয়েছে যে প্যাসকোটের মানে ফাইবার যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা দেখায় মানে আছে বর্তমানে, কিন্তু এনে পাইতেছে না। দেখেন আমি দেখাইতেছি মিটারে, তো এই যে রইল আমার পাওয়ার মিটার, এই যখন খুলমু খুললে যে দেখেন এই যে মিটারে দিছি, দেখেন এই যে মিটারে সিগন্যাল আছে দেখাইতেছে, মানে ফাইবারে প্যাসকোটের সিগন্যাল আছে 8.6861, কিন্তু আমার এসএফটিতে পাইতেছে না লাইন। তো আপনি জানাইছি, এখন দেখি কি ঠিক কি করে, দেড় ঘন্টা মধ্যে হুট করে লাইন গেছে গা। ওটা আমি অফিসে এসে দেখি যে এরকম আর কি, লাইন চলতেছে না, ফাইবারের সিগন্যাল নাই। এখন দেখি কতক্ষণ লাগে, আমার লাইন এখন ঠিক হয়ে গেছে। তো মূলত সমস্যা ছিল আমাদের যে আমরা যে যার থেকে লাইন চালাই তার ওই অফিসে এসএফটি দেয় আর কি, এসএফটি কেসিং দেয় আর কি লাইন দিছিল, এসএফটি কেসিং এর সমস্যা হয়েছিল, তার জন্য আর কি লাইনটা অফ ছিল, প্রায় আড়াই ঘন্টা অফ ছিল লাইন। তো ফোন দেওয়ার পরে অফিসে গেছে, অফিসে যাই দেখে যে এসএফটি কেসিং জুড়ে লেগেছে, পরে আরেকটা এসএফটি কেসিং লাগাই দিছে, পরে লাইন আপ হয়ে গেছে।